الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য যিনি আমাদিগকে অতি বড় ভালোবেসে সৃষ্টি সেরা করে ইমানওয়ালা করে ইমানদার হয়ে জন্মগ্রহণ করিয়েছেন সেই সাথে সাথে এই মহল্লার মানুষদেরকে একত্রিত করে এইরকম একটি সুন্দর দিনই মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন আয়োজন করার তৌফিক দান করেছেন। আর এই পবিত্র দিনই মজলিসে আপনাদের মতন জ্ঞানী গুণী মানুষদের আসার বসার তৌফিক দান করেছেন, কিছু দিনই কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ, আরো কিছু দিনই কথাবার্তা শোনার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আর এরকম পবিত্র দিনই মজলিসে আমার মতন ক্ষুদ্র সামান্য একটি নগণ্য বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসার ও বসার তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ, কিছু দিনই কথাবার্তা বলার তৌফিক দান করবেন। এবং এই পবিত্র দিনই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যতজনকে আনিয়েছেন, যতজনকে আনাচ্ছেন এবং যতজনকে আনাবেন এবং এই লাউড স্পিকারের মাধ্যমে আমার আজ আল্লাহ রাব্বুল আলামিন যতদূর পৌঁছে দিচ্ছেন এবং পর্দার আড়ালে মা ও বোনেরা সম্মানীয় আদরণীয় উলামায়ে কিরামগণ ও স্নেহের ছোট ভাইরা আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম। একটু রাত হয়ে গেছে তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু কোন ছেলে খেলা করার জন্য দুনিয়ায় পাঠাননি, তিনি ছেলে খেলা করার জন্য এই তাম পৃথিবী কিন্তু সৃষ্টি করেন। তিনি জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তেনার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তোমরা আমারই উপাসনা করবে, আমারই গোলামি করবে, আর কাউ নয়। জি একটা মিসাল বলছি শুনুন, মুরগির পেটের তলে যে ডিমগুলো বাইরে বেরিয়ে কি হয় বলুন তো, কি বলে? সেই জন্য ইনশাআল্লাহ আমরা জমে জমে বসি, শয়তানকে মাঝখানে ঢুকতে দেবো না। শয়তান বড় চালবাজ ধোকাবাজ, ও মাঝখানে ঢুকে এমন একটা ফতনা সৃষ্টি করবে যাতে করে তুমি একটা অশান্তি পাবো। সেই জন্য ইনশাআল্লাহ আমরা জমে জমে বসি, যেন মুরগির পেটের তলাতে ডিম সরে গেলে যেন বাবা হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা সেরকম হবো না। আমরা একদম দিনই মজলিসের সঙ্গে জমে বসি, তাহলে জমিন থেকে আসমান অব্দি ফেরেশতার লাইন লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জানেন, সব দেখছেন, সব বোঝেন, তবুও ফেরেশতা থেকে জিজ্ঞেস করেন তোমরা কোথায় ছিলে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা কি বলে? ও গো আল্লাহ, আপনার অমুক জায়গায় অমুক রাজ্যে অমুক গ্রামে আপনার আপনার রসুলের কথা হচ্ছিল, সেইখানে আমরা ছিলাম। বলছি কি বলছিল তারা, কি চাইছিল, কি চাইছিল? বলছে হ্যাঁ, কি চাইছিল? বলছে জাহান্নাম থেকে পনাহা চাইছিল। আর কি চাইছিল? বলছে জান্নাত পাওয়ার আশঙ্কা প্রকাশ করছিল। তো বলছে জাহান্নাম কি তারা দেখেছে? বলছে না। জান্নাত দেখেছে? বলছে না। বলে তাহলে তারা কি করে জানলো, তারা কি করে জানলো, তারা তো জাহান্নাম জান্নাত কিছু দেখেনি, তারা কি করে জানলো যে এগুলো আছে? ফেরেশতারা বলছেন ও আল্লাহ, আপনি
আপনার যে কালাম কুরআনে মজিদ দুনিয়াতে আপনি পাঠিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামের, সেই কালামুল্লাহ শরীফে তারা জেনেছে জান্নাত এবং জাহান্নামের খবর। বলছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, কাল কিয়ামতের মাঠে ওই সব বান্দাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেব। তিনি সব জানেন, তিনি জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানো আমি কেমন দেখনে বলা আর কেমন শুননে বলা। বলছে আমার উৎসাহ রাত্রি কয়লার খনির ভেতরে যদি একটা কালো কুচকুচে পিঁড়ে ঘুরে বেড়ায় আমি তাকে দেখতে পাই, আমি এরকম দেখনে বলা, আর তার পায়ের আওয়াজটা আমি শুনতে পাই, আমি এরকম শুননে বলা। তাহলে তেনার অবচরে কিচ্ছু না, তবু আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে আখির নবীর উম্মতকে শুধু বড় করার জন্য ফেরেশতাদের সাক্ষী রেখে দিয়ে কথা বলে যে তোমরা সাক্ষী থাক। সেই জন্য ইনশাল্লাহ আমরা জমে জমে বসি, গায়ের সঙ্গে জমে জমে বসি, যেসব ভাইরা দূরে রয়েছেন একটু আসি, এসে জমে জমে বসি। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমাদেরকে দুটো খাস জিনিস দান করেছে, আর দুটো কি দান করেছে, খাসেরও খাস জিনিস দান করে নিয়ামত। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে 17,999টা মখলুকাতকে সৃষ্টি করেছেন মানুষের ভালোর জন্য, মানুষ নিয়ে 18,000 মখলুকাত। তাহলে যা কিছু তিনি সৃষ্টি করেছেন মানব কল্যাণের জন্য। তাহলে আমাদের একটা জিনিস চিন্তা করি, আমরা কিন্তু কেউ বলিনি ওগো আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ায় পাঠাও বা আখিরে নবী উম্মত করে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি দয়াময় করুণাময় অতি ভালোবেসে দয়া করে আমাদেরকে দুনিয়ার সৃষ্টির সেরা করেছেন। দুটো খাস জিনিস তিনি আমাদের কি দিয়েছেন না ইমান ওয়ালা করেছেন, আরেকটি খাস জিনিস কি দিয়েছে না ইমানদার করে পাঠিয়েছে। খাসেরও খাস দুটো নিয়ামত স্বরূপ আরো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ও দুটো খাস ছিল, এ দুটো খাসেরও খাস। সে খাসটা কি বলছে, এমন এক মহান নবীর উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে যত নবী আলাইহি সাল্লাতু সাল্লামগণকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন তেনারা কিন্তু প্রচুর দোয়া করেছিলেন, তার মধ্যে একটি খাস দোয়া করেছেন। কি বলেছিলেন, ওগো আল্লাহ আমাদেরকে দুনিয়ায় নবী করে পাঠানোর চাইতে যদি আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে পাঠাতেন, পাঠান বলেন যদি পাঠাতেন ভালো। আপনারা জানেন নবী মানে তেনারা মাসুম, নবী মানে তেনারা বেগুনা, তাদের কোনো গুনাহ ছিল না। তেনারা নবী হওয়ার চাইতে আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার বেশি ইচ্ছা প্রকাশ করেছিল। তাহলে আপনারা আমাদের বুঝে আসুন যে আমরা কত মর্যাদাবান উম্মত, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। তাহলে এটা কি আমাদেরকে খাসের খাস নয় যে না ভুল বললাম, ভুল হলে বললেন হ্যাঁ ভুল হলো, আর একটি খাস নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেটা একটু আগে আমি নক করেছি যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লামের মারফত হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম করে ওনার পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাজিল করেছে। যেহেতু আমরা তেনার উম্মত সেই জন্য তেনার ওই পবিত্র গ্রন্থ দেখার শোনার এবং পড়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ।
জোর করে বলি আমি একটু কালা, শুনতে পাইনি, জোর করে হোক মাশাআল্লাহ। তবে কে বলেছে রাত হয়ে গেছে? কোথায় রাত হয়েছে? মুসলমানের জন্য রাত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের শেষ ভাগে আমাকে ডাকো। কাকে বলেছেন? বলছে যাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী তিনি সৃষ্টি করতেন না, সেই তেনার প্রিয় হাবিব যিনি নিজেকে দোস্ত বলে মানেন, তেনাকে বলছেন তুমি রাতে শেষ ভাগে উঠে আমার জন্য আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে আমার ইবাদত বন্দি করো। তাহলে আমরা তেনার উম্মত হিসেবে আমাদের কি করা উচিত? তাকে ডাকা উচিত কি না? আমরা তেনার উম্মত হওয়ার গর্ববোধ করি, হ্যাঁ, আর তেনার জন্য আমরা তেনার উম্মত হব কাল কিয়ামতের মাঠে, আমরা কি মুখ নিয়ে সেখানে দাঁড়াবো? যদি আমাদের সুরতটা কালো বিচ্ছিরি বৎসুরত করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোলেন, কি মুখ নিয়ে দাঁড়াবো তার কাছে? দয়াল নবীর মুখটা লজ্জায় ঘুরিয়ে নেবেন। একবার চিন্তা করি আমরা, আমরা কোন নবীর উম্মত? সেই নবীর, যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা গর্ববোধ করি, সেই নবীর জন্য এক্ষুনি এই মুহূর্তে আমাদের কি বলা দরকার? এই মুহূর্তে কি বলা দরকার? কি বলছে? বলছে যারে নামের তরে খুদা স্বয়ং দরুদ পড়েন। তাহলে আমরা কি করবো? ইনশাআল্লাহ আমরাও দরুদ পড়ব। আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। বলি যেদিন বান্দার হিসাব নিবে সেদিন হবে ইয়ামতি, ইয়ামতি বলে কাঁদেন নবী রওজায়। আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। চুল হইতে বারিক হইবে খুর হইতে ধার, ইয়ামতি ইয়ামতি বলে কাঁদেন নবী রওজায়। আল্লাহুমা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাজিল করেছেন, কালামে পাক নাজিল করে কি বলেছেন? হে আমার আদম সন্তান, আমি কালামে পাকটা নাজিল করেছি কিসের জন্য জানো? বলছে ভালো করে আমার এই পবিত্র গ্রন্থতে জামা পড়াবে, পরিয়ে আর রেহেল দাঁড়িতে করে ঘরের উচ্চস্থানে তুলে রেখে দেবে, আর ওটা ঘরের আসবাবের কাজে লাগবে। বলছে হে আদম সন্তান, আমি এই জন্যে আমার কোরআন পাঠাইনি দুনিয়া, আমি কি জন্য পাঠিয়েছি কালামুল্লাহ শরীফকে যত্ন করে তুলে রাখার জন্যে? কালামুল্লাহ শরীফে সুরা ফাতিহার পর সুরা বাকারের 2 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? কি বলছেন কে বলবেন একজন? কি বলছেন? বলছে জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কি বললেন? তার মানে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ না, নিঃসন্দেহের জিনিস, তোমরা কোনো সন্দেহ করো না। আর হুদাল লিল মুত্তাকিন বলছেন ওইসব আল্লাহ ভীরুদের জন্যে সুপথ প্রদর্শক। বুঝে এলো না? তাহলে ইনি প্রথমে কি বললেন? যে আমার এই কিতাবে তোমরা কোনো রকম সন্দেহ করো না,
নিঃসন্দেহে আমার এই কালামকে তোমরা পড়ো, তার মধ্যে দেখো আমি কি বলেছি তোমাদের জন্য। তোমরা পড়বে না, শুনবে না, জানবে না, আর বলবে আল্লাহ আমি তো জানি না, আমি দল্লিনের জায়গায় দাল্লিন বলে ফেলেছি। হ্যাঁ, আমি না দল না দল আলট্রা কসের গাড়ি জিপটা ঘুরিয়ে যখন ওয়ালিন উচ্চারণটা করবে তখন বলে জাল্লিন বলে ফেলেছি আল্লাহ, আমি তো পড়িনি। আল্লাহ রাব্বুল আলামিন কি করতে নিষেধ করেছে? তুমি বলেছেন নাকি যে আমার কালামুল্লাহ সঙ্গে তুমি পড়ো না? তারপর তুমি কি বলছেন? তাহলে আমরা তো ইমানওয়ালা, তাহলে ইমানওয়ালা ইমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বলছেন আমার প্রধান হুকুম। কি প্রধান হুকুম একটু বলবেন? আমার বয়স জ্যেষ্ঠ, একটু বলুন না। আসলে আমার খুব হাই সুগার, বুঝলেন তো, 565 সুগার। এই কথা বলতে একটু পানি না খেলে মুখটা শুকিয়ে যায়। তাই ইমানওয়ালা ইমান আনার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আমার প্রধান হুকুম করেছি কি? সলাত কায়েম করো, মানে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। পড়ার কথা বলা হয়নি, সলাত কায়েম করো। যাই হোক, আগে আমরা বাংলা মানুষ তো বলতে গিয়ে সোজা সপ্তাহ কিন্তু বলা হয় নামাজ পড়ি। তাহলে নামাজ পড়তে গেলে কি করতে হবে? আমাদের কি করব? আমরা এখানে ম্যাক্সিমাম চাষি ঘরের মানুষ আমরা, আমিও দীর্ঘদিন এখানে কাটিয়ে গেছি, হয়তো অনেকে চেনেন অনেকে চিনতে পারছেন না। কাল একটি জাস্ট ছোট্ট একটা মিশাল বলছি, তারপরে আপনার উত্তরটা আমাকে দেবেন। আমরা চাষি ঘরের মানুষ, তাহলে আমরা এখানে ধরুন আমরা আছি কোনো এক জমিদার, তিনি আমাদের প্রত্যেককে 2 বিঘে করে জমি দিয়েছেন, এবং জমি দেওয়ার পর তিনি কি বলছেন? বলছে তোমরা শোনো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। বলছি কি খুশির খবর? আমরা পূজা আমরা বললাম কি খুশির খবর? তো খুশির খবর হচ্ছে এইটা যে তোমাদের এই যে 2 বিঘে জমিটা আমি দিচ্ছি না, এই 2 বিঘে জমিটা তোমাদের 10 বছর পর চাষ করতে হবে, আর বাকি যে কদিন তোমরা থাকবে বেঁচে তোমাদের রিটার লাইফ হিসেবে আমি তোমাদের গ্যারান্টি নিলাম সুন্দরভাবে, এমন একটি সাজানো গোছানো ঘরে আমি তোমাদের রাখবো, সেই ঘরের মধ্যে তোমাদের খিদমতগার থাকবে, শরবত জগে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো হবে, তুমি যা মন চাইবে তোমাকে তাই দেওয়া হবে, শুধু হুকুম করলেই হয় তোমার সামনে মাল হাজির হয়ে যাবে, কোনো তোমার টেনশন পরেশানি থাকবে না। কিন্তু শর্ত হচ্ছে একটা, ওই 2 বিঘে জমি কিন্তু তোমাকে 10 বছর চাষ করতে হবে। 10 বিঘে জমি, 2 বিঘে জমি চাষ করবে জমিদার বাবু বলছেন, তার জন্য তোমার চিন্তা নেই, ওই জমিটা তুমি কিভাবে চাষ করবে না সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, মাল মেটেরিয়াল সব আমাদের, সব আমার, তুমি শুধু মেহনত করবে। তুমি মেহনতটা সঠিকভাবে করবে, কিভাবে করবে না সেটাও আমি একটা আমার মন্ত্রী আমি দিয়ে দিচ্ছি, তোমাকে খাত লোক একটা দিচ্ছি, সে তোমাকে সুন্দরভাবে দেখিয়ে দেবে যে তুমি কিভাবে চাষ করবে। আচ্ছা, একটি কথা আপনার এবার আমাকে বলুন, আমরা জাম লাগিয়ে দেবো না সে 2 বিঘে জমি চাষ করতে? আরে 10 বছর মেহনত করার পর বাকি যে আমি জিন্দগিতে থাকবো আমি তো আরামের সাথে থাকবো, বলুন তো আমাদের মধ্যে এরকম বোকা আমরা কেউ হবো যে ওই সুযোগটা ছাড়বো? বলুন না, ছাড়বো কেউ? কেউ আমরা ছাড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার আদম আদম সন্তান, আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়াতে পাঠাবার আগে তোমার রিজিকটা আমি দুনিয়ায় মুকাররো করে দিছি, তোমরা তোমাদের জন্মবৃত্তান্ত একবার দেখো আমি কিভাবে তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি, তোমরা আমাকে দেখতে চেয়েও না, আমার নিদর্শন স্বরূপগুলো তোমরা দেখো, তোমরা দেখো আমার নিদর্শন চাঁদকে একটা নির্দিষ্ট জায়গায় আমি তাকে কিরকম ভাবে রেখেছি,
সে ঘুরতে ঘুরতে কিভাবে দেখো খেজুরের ডালের মতন বেঁকা হয়ে আমার কাছে ফিরে আসছে। এমন তোমরা সূর্যকে দেখো, সূর্যের ক্ষমতা নেই চাঁদের সঙ্গে মিলে যাবে, আর চাঁদের ক্ষমতা নেই সূর্যের কাছে পৌঁছবে, আর দিনের ক্ষমতা নেই রাতের মধ্যে ঢুকবে, আর রাতের ক্ষমতা নেই দিনের মধ্যে ঢুকবে। এইগুলো তোমরা আমার নিদর্শন স্বরূপ জেনে রাখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম কিভাবে তোমরা একবার দেখো, চিন্তা করে তোমরা কোথায় ছিলে, কিভাবে ছিলে, আর আমি তোমাদের কিভাবে পাঠালাম। পাঠাবার পরে তোমরা যখন সাবালক হলে তোমাদের প্রতি আমি নামাজকে ফরজ করলাম। ক অক্ত নামাজ ফরজ করলাম, পাঁচ অক্ত নামাজ, পাঁচ অক্ত নামাজকে আমি তোমাদের প্রতি ফরজ করেছি। এটা আমার প্রধান হুকুম, যেরকম জমিদারবাবু বলেছেন না, দশ বছর তুমি জমিটা চাষ করতে হবে, তার বিনিময়ে তোমাকে ওই সুখ সন্দেহ আমি দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি আমার হুকুমগুলো ঠিক মতন পালন করো, মানো, তাহলে জানো আমি তোমায় কি দেবো। অনেক অভ্রন্ত নিয়ম তোমার জন্য আমি রেখেছি। বলছে পাঁচ অক্ত নামাজকে যদি আমরা কায়েম করি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, বলছে তোমার যে দুনিয়াটাও আমি ইজ্জতের সাথে রেখে দেব, তোমার মৃত্যুটাও আমি ইজ্জতের সাথে করব, তোমার রিজিকটা আমি আসানির সাথে দেব, মেহনত করবে তুমি অল্প, কিন্তু তার মধ্যে অগাধ নিয়ামত তোমাকে আমি দিয়ে দেবো, তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করব, মৃত্যুর সময় তোমার মুখ থেকে আমি কলেমা জারি করিয়ে দেবো। আর বলছে মতের সময় যার মুখ থেকে কলেমা জারি হবে ইনশাআল্লাহ সে ভালো আশা রাখতে পারে বা আমরা রাখতে পারি। আর বলছে যদি তোমরা আমার হুকুমটা যদি না মানো, তোমরা যদি মন চাহি জিন্দগি করো, দুটো জিন্দগি কিন্তু আমাদের সামনে, একটা হচ্ছে রব চাহি জিন্দগি আর একটা হচ্ছে মন চাহি জিন্দগি। রব চাহি জিন্দগি কোনটা, প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা মোতাবেক জীবনযাপন করাটা হচ্ছে রব চাহি জিন্দগি। রব চাহি জিন্দগি যখন আমরা করবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার জন্য অভ্রন্ত নিয়ামত রেখেছি, দুনিয়াটাও রেখেছি আর আখিরাতেও প্রচুর নিয়ামত রেখেছি, তোমাদের জন্য সুসজ্জিত জান্নাত তৈরি করেছি, জান্নাতের মধ্যে জান্নাতি হুর রেখেছি, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বাগ বাগিচা তৈরি করেছি, জান্নাতের মধ্যে তুমি রেশমের পোশাক পরিধান করবে, মণিমালা তুমি পরে বসে থাকবে, তোমার খিদমত করার লোক থাকবে, সমস্ত সুখ সান্তন্দ্র তোমার জন্য আমি রেখেছি। আর যদি তুমি আমার কথা না শোনো, যদি তুমি মন চাহাই জিন্দেগি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাহলে এইবার দেখো এটাও তোমাদের জন্য আমি কি রেখেছি। বলছে তোমাদের জিন্দেগিটা আমি পরেশানির মধ্যে ফেলে দেবো, দুনিয়াটার মধ্যে তোমার পরেশানির মধ্যে থাকবে, প্রচুর মেহনত করবে, রিজিক পাবে অল্প সীমিত, পরেশানি হাওলাতে তোমাকে আমি রিজিক দান করব, মহতের সময় তোমাকে আমি লাঞ্ছনার সহিত মহত মৃত্যু পাবো, মুখ থেকে তোমার কলেমা নসিব হবে না, আর তোমাকে যখন কবরে দেওয়া হবে জানো তোমার কি হালাত হবে। বলছে কবরে যখন তোমাকে দেওয়া হবে, আমার ফেরেশতা যখন ঢুকবে, তোমার কি সওয়াল জবাব করবে, সওয়াল জবাবটা কি করবে। বলছে মান রব্বুকা ওয়ামান দীনুকা মান নবিয়ুকা, মানে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। বলছে আমল যদি সহি থাকে, আমি নামাজে ফিরে আসছি ইনশাআল্লাহ, আমরা মানুষ তো লাভ লোকসানের ব্যাপারটা একটু আগে বুঝে নিতে চাই। বলছে আমল যদি সহি থাকে তাহলে আমার মুখ থেকে কি বেরোবে, বলছে রজদু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দীনা অবি মুহাম্মদ নবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে তাকে আর কোনো প্রশ্ন করা হবে না,
তার মুখ থেকে যদি এই প্রশ্ন উত্তরটা ঠিক বেরিয়ে যায় তাকে আর কোনো প্রশ্ন করা হবে না। সে সঙ্গে সঙ্গে বলছে তাকে আরামের সাথে সে শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, চিরনিদ্রায় ঘুমিয়ে পড়বে। কিয়ামতের সময় তাকে যেমন তোলা হবে, বলবো বাবা আল্লাহ আমি এই তো শুয়েছিলাম, এই তো কিছুক্ষণ হলো, একটু কিয়ামত হয়ে গেল। আর বলছে যদি আমল সহি না থাকে তাহলে তার মুখ থেকে কি বেরোবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার মুখ থেকে কি বেরোবে জানো? হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ফেরেশতারা বলবে বুঝতে পারছো না, তাহলে শাস্তির মজাটা এবার চাখো, শাস্তি কাকে বলে? বলছে লোহার মুগুরের বাড়ি তাকে মারা হবে। বলছে লরির তলায় যদি একটা তরমুজ ফেলে দেওয়া হয় সে তরমুজটার যা হাল হবে না? বলছে ওই রকম তার একটা এক ঘায় মুগুরে ওই রকম অবস্থা হবে। আর বলছে 70 হাত জমিনের তলায় সে মুখটা ঢুকে যাবে, আর ফেরেশতাদের নখ গুণ হবে লোহার মতো, তাদেরকে যখন জড়ো করবে সেই মুদ্রাটাকে যখন ফেরেশতাদের হাতে করে জড়ো করবে তখন ফেরেশতা জিন্দা হয়ে গোটা হয়ে জিন্দা হয়ে যাবে, আবার তাকে ওইভাবে মারা হবে। একটা শাস্তির বর্ণনা দেওয়া হচ্ছে, আর একটা শাস্তির কথা বলছে এমন একটি সাপকে নিক্ষেপ করা হবে যে সাপটা লম্বা হবে। বলছে একটি মানুষ যদি একভাবে সুন্দরভাবে যদি মানুষটি পা চালিয়ে হাঁটতে থাকে 1 বছর হাঁটলে সে যতদূর যেতে পারে, বলছে ওই রকম সে লম্বা হবে। আর তার গর্জনটা হবে কিরকম? আমাদের মাথার সামনে বজ্রাঘাত, বাড়ির সামনে পড়লে যেমন ভয়ঙ্কর একটা আওয়াজ হয়, আমার চেঁচিয়ে যদি ভয় খেয়ে যায়, বলছে ওই রকম তার আওয়াজ হবে। আর সে কি বলবে? সে কি বলবে? বলছে সেই সাপও যখন তাকে একবার ছোবল মারবে, বলছে সেও 70 হাত জমিনের বাড়ি ঢুকে যাবে। আজাবটা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কবরের মধ্যে হবে, কিন্তু যে যেমন কর্ম করে তার সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজাবকে মোকাবেলা করেছে, সবার জন্য সব রকম নয়। কিন্তু বলছে সেও ওই 70 হাত জমিনের বাড়ি ঢুকে যাবে। বলছে সেই সাপ যদি এই দুনিয়াতে একটা ছোবল মারত, যদি একবার ছোবল মারে, বলছে কাল কিয়ামত অবধি সেখানে ঘাস জন্মাবে না, এত ভয়ঙ্কর তার বিশেষ তেজ। আর সেই মুর্দাকে যখন ছোবল মারবে আর কি বলবে সাপ? কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তোমার উপরে আমাকে এই জন্যই নিযুক্ত করেছে, ফজরের নামাজ কাজা করেছে, সেই জন্য ফজর থেকে জোহর অবধি ধ্বংস হবে, আর জোহরের নামাজ কাজা করেছিলে সেই জন্যে জোহর থেকে আসর অবধি ধ্বংস হবে, আর আসরের নামাজ কাজা করার জন্যে আসর থেকে মাগরিব অবধি ধ্বংস হবে, আর মাগরিবের নামাজ কাজা করার জন্যে মাগরিব থেকে ঈশা অবধি দংশন করব, আর ঈশার নামাজ কাজা করার জন্যে ফজর অবধি ধ্বংস হবে। তাহলে রেহাই আমাদের না, কোনো মতে আমাদের রেহাই না। আবার এই কথা বলা হচ্ছে কবর এত সংকীর্ণ হয়ে যাবে, বলছে দুদিকে পাঁজরকে এরকমভাবে পুরো চেপে পিছিয়ে ধরবে, এদিকের বুকের পাঁজর ওদিকে ঢুকে আর কড়কড় কড়কড় করে ভেতরে আওয়াজ হবে, মরবে না, মত হবে না। বলছে এটা তার কবরের আজা। আর বলছে কবর থেকে যখন তোমাকে তোলা হবে, বলছে কালো উপস্থিত ভাবে লাঞ্ছনার সহিত তোলা হবে, বেজুতি হাওলাতে তোলা হবে, আমার হাবিবের হাত দিয়ে তুমি হাউজে কৌশলের পানি তোমার নসিব হবে না, তুমি কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে, বারবার বলতে থাকবে ও গো আল্লাহ আমাকে আরেকবারই দুনিয়ায় পাঠিয়ে দেওয়া যায় না, আমি কি নেক আমল করে আসি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনযাপন করে আসি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মনে করো তুমি সেই দিনটার কথা যেদিন তোমার কাছে আমার এই পবিত্র গ্রন্থ পৌঁছেছিল, উলামায়ে কিরামরা তোমাদের কাছে অনেক করে কাকুতি মিনতি করে বলেছিল যে তোমরা নামাজ পড়ো, তোমরা রসুলের তরিকা মোতাবেক জীবনযাপন করো, সেদিন তোমরা তাদের কথা শোনোনি, তাদেরকে তোমরা অনেকে কটূক্তি করতে,
তাদেরকে তোমার কোনো ব্যাখ্যায় তোমরা শুনতে চাওনি, সেদিন তোমরা আমার হুকুম থেকে ভুলেছিলে, সেদিন তোমরা আমার গ্রন্থ থেকে ভুলেছিলে। তাই আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম, আল্লাহ পাকের মুসলমানদের ভুলে গেল। নেকদার আর বদগারের মধ্যে একটা পাঁচিল তুলে দেবে, নেকদার একদিকে হয়ে যাবে আর যারা গুনহার মধ্যে জড়িত তাদেরকে আলাদা করে দেবে। আর বলছে তোমাদের ঠিকানাটা, বলছে তোমাদের ঠিকানাটা হবে জাহান্নাম। বলছে জাহান্নামও তোমাদের জন্য খাবার রেখেছি, চিন্তা করো না, জাহান্নামও তোমাদের জন্য খাবার রেখেছি। জাহান্নাম আমরা কি খাবো? বলছে জাকুম, একটি কাঁটা গাছ যার মাথাটা শয়তানের মাথার মতো হবে, জাহান্নাম জুড়ে হয়ে থাকবে। বলছে জাকুম কাঁটা গাছটি তোমরা খাবে, যখন খিদে পাবে ওইটা খাবে, তোমরা ভেবো না ওইটা খেয়ে তোমার শান্তি থাকবে, ওইটা যখনই তোমার পেটের ভেতরে যাবে, বলছে তামা যেরকম গলে যায় ওইরকম গলে গিয়ে ভেতরে টকবক টকবক করে ফুটতে থাকবে, পেটের ভেতরে নাড়ি মোচড় মারতে থাকবে, যন্ত্রণায় ছটকাতে থাকবে। বলছে পানিও রেখেছি তোমাদের জন্য, কুমজ রক্ত মিশ্রিত টকবকে ফুটন্ত পানি। বলছে সেই পানি তোমাদের জন্য আমি রেখেছি খাওয়ার জন্য, সেই পানিটি যখন তোমরা যখনই মুখে যাবে না, বলছে ঝলসে যাবে, একদম ঝলসে যাবে, আর তোমরা সেটা চিরকাল থাকবে। সে আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠরা ও আমার সমবয়স্করা, আপনাদের চিন্তা করি না, আজাবের কথা আরো অনেক কিছু বলা আছে। আমরা নামাজকে আগে দেব, নামাজই হবে গোরের বাতি, নামাজই হবে হাসরের সাথী, নামাজই হবে জান্নাতের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি আমার হুকুমটাকে আমার রসুলের তরিকা মোতাবেক করো, সেইভাবে যদি তোমরা জিন্দেগি যাপন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে জিম্মা নিচ্ছি, আমি আমার জিম্মাতে তোমাদেরকে আমি জান্নাতে পৌঁছে দেব। ভালো লাগলো না কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বললেন ওনার জিম্মা নিয়ে উনি জান্নাতে পৌঁছে দেবেন, তাহলে একবার বলি সুবহানাল্লাহ না, ভালো লাগছে না জি? কথা কি ভালো লাগছে না? যদি ভালো না লাগে বলুন, তাহলে অন্যভাবে বলতে হয়। আল্লাহ আল্লাহর সাথে কথা ভালো লাগছে না? আল্লাহ পাক এত বড় নিয়ামতের কথা ঘোষণা করেছে, বক্তা বলবে বলুন সুবহান আল্লাহ, তবে বলবো সুবহান আল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের কথা শোনার সাথে সাথে আমাদের সেজদায় পড়ে যাওয়া দরকার ছিল, সে জায়গায় আমরা একটু জবান খরচ করে বলতে পারছি না আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ। বলছে তামাম পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলো যদি কালি করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কালি করে দিতেন, দুনিয়ায় যত গাছ গাছালি আছে সব কেটে যদি কলম তৈরি করা হতো, আর সেই দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশংসা লিখতে কেউ শুরু করত, তো বলছে ওনার প্রশংসা লিখতে 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 কালিগুণো আর কলমগুণো সব শেষ হয়ে যেত, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখা শেষ হতো না। আজকে আমরা দুনিয়ায় আছি, তো আমরা বুঝতে পারছি না যে নামাজের কদর কি। নামাজ বাদে যদি আমরা কেউ মনে করি না আমরা কামিয়াব হয়ে যাব, আমার মনে হয় একটু ভুল হচ্ছে। কেন নামাজই হচ্ছে সব থেকে মেন হাতিয়ার আমাদের, নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছিলেন যে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা অনেকে নামাজ পড়ছি, তো অনেকে নামাজ পড়ছি,
আমরা নামাজ কষ্ট করে ফজরের সময় উঠি, কষ্ট করে অজু করি, এই শীতের সময় নামাজ পড়ি। নামাজের মধ্যে একটু আমরা একটু চিন্তা করে দেখি যে নামাজটা আমরা যখন টাইম করছি আমাদের টাইমটা ঠিক থাকছে। আমরা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা জাহানের প্রতিপালক, পরম দাতা ও দয়ালু। আমরা তোমারই উপাসনা করি, সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা এগুলো বলি আর বাংলায় তর্জমা শোনাচ্ছি। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। একটি যেমন ভুল হল, পরম দাতা ও দয়ালু বিচার দিনের মালিক, আমরা তোমারই উপাসনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো, তাহাদের পথে যাহাদের প্রতি তুমি বা আপনি অনুগ্রহ করিয়াছেন, তাহাদের পথে নয় যাহারা আপনার ক্রোধভাজন ও ক্রোধভুষ্ট। হলো, এইবারে একটু অন্যদিকে যাচ্ছি, আমি অনেক দূর থেকে এসছি, তো ধরুন আমার এখানে পকেট মারি হয়ে গেছে, পয়সা করি না, আমি আপনাদেরকে বলছি এইবার কিভাবে আমি আপনাদের সাহায্য চাইছি দেখুন। আমি আপনাদের গিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। শুনুন, আমি শুনলাম আপনি খুব দান খয়রাত করেন, তা আমি এখানে আপনার থেকে এসেছি, আমার পকেট মারি হয়ে গেছে, সেই জন্য কোনো ভাইদেরকে শুনলাম আপনি দান খয়রাত করেন, সেই জন্য আপনার কাছে এসেছি। দেখুন, আমার হাতে বেশি সময় নাই, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চট করে কি আছে কিছু আমাকে দিয়ে সহযোগিতা করুন তো, কেন আমার বেশি আপনার সঙ্গে কথা বলার সময় নেই। শুনলাম আপনি দান ধান করেন, দানি মানুষ, সেখানে চলে এসছে, আপনারা বলুন তো তিনি আমাকে দেবেন, তিনি পয়সা দেবেন আমাকে? আমরা মানুষ তো, আমরা কি বলবো, আমাদের ভাষা বলছে এমন করে চাইছে এই যেন মনে হচ্ছে জমিদারি দেখা আছে এখানে। হ্যাঁ, এই চাওয়ার ধরন দেখো, আর যে ভাইদের কথা শুনে ওনাকে আমি চাইতে গেলাম, তেনারা যখন বললো যে দেয়নি, আমি বললাম না দেয়নি, কেন কি না কি বললেন আপনি? আমি বললাম আমি এইভাবে বললাম, বলে আপনি কিভাবে সাহায্য চেয়েছেন, ওইটা সাহায্য চাওয়ার ধরন আপনার, ওইভাবে সাহায্য চাইলে কেউ দেবে আপনাকে? কিন্তু আমি যদি এইটাকে এইভাবে বলতাম, আসসালামু আলাইকুম ভাইজান, আমি এখানে এসেছিলাম, আমার ক্ষতি হয়ে গেছে, আমি বর্ধমানে যেতে পারছি না, একটু মুসিবতে পড়ে গেছি, আপনি মেহরবানি করে যদি কিছু আমাকে একটু ব্যবস্থা করে দেন, শুনেছি আপনি খুব দান করার করেন, তা আমি একটু মুসিবতে পড়েছি, আমাকে দিয়ে একটু সহযোগিতা করুন না, আল্লাহ আপনাকে ভালো করবেন। তিনি দেবেন কি দেবেন না, কিছু হলে তো দেবেন, আমাকে খালি হাতে ফেরাবেন। এবার চিন্তা করুন, আমরা চাঁদ রেখার নামাজ করি, চাঁদ রেখার নামাজে ঘড়ি ধরে আপনারা সময় দেখবেন, আমি অনেক ভাইকে দেখি দু মিনিটে তার চাঁদ রেখার নামাজ হয়ে যাচ্ছে, দু মিনিটে চাঁদ রেখার নামাজ হয়ে যাচ্ছে, তাহলে নামাজটা নিশ্চয় সে এইভাবে পড়ে, আউজুবিল্লাহ বলে কিনা আমি জানা নাই, বলতে পারবো না, কারণ অত শর্ট টাইমের মধ্যে বলতে, যদিও বলে কিভাবে বলে, আউজুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। স্পিড যদি না থাকে দু মিনিটে কি নমাজ শেষ হবে বলুন, চাঁদে কার নামাজ, তো তাহলে আমি কি বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ তুমি সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি সারা জাহানের প্রতিপালক, তুমি দয়ালু, তুমি পরম দাতা ও দয়ালু, তুমি বিচার দিনের মালিক, আমরা তোমারই উপাসনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি আমাদের সঠিক স্বরূপ পথ পরিচালিত করো, তাহাদের পথে যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়াছ, তাহাদের পথে নয় যাহাদের প্রতি যাহারা তোমার ক্রোধভাজন পথভ্রষ্ট। একে কি চাইছি আমি, কি বলছি নামাজের মধ্যে, কাকে চাইছি, আল্লাহ রাব্বুল আলামিনকে চাইছি তো নামাজের মধ্যে, সবরের মধ্যে, ধৈর্যের মধ্যে আল্লাহকে চাইছি তো,
তাহলে আমি যদি 4 লিটার নামাজ যদি আমার 2 মিনিট সময় লাগে, আমি অনেক ভাইকে দেখেছি বারণ করছি, ও ভাই আর নামাজ দাঁড়ান না গো, একটাই জামা 58 হয়ে গেছে, বলছো আমার হয়ে যাবে, ও আমার হয়ে যাবে, তকবীর দিচ্ছি ভদ্রলোকের নামাজ হয়ে গেল, এসে জামাটা শরীফ হয়ে গেল, তখন ইমাম সাহেব নিয়ত করেন ঘড়ি ধরে 2 মিনিট। এইবার আপনারা ঘড়িটা মেলান, আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজ চাওয়ার ধরনটা এবার দেখুন, বলুন তো টোটাল নামাজে তকবীরের তাহরিমা বাঁধার পর আমরা সানা পড়ি তো, তাও তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলি তো সূরা ফাতিহার আগে, বিসমিল্লাহির রহমানির রহিম বলি তো নাকি বলি না, ঘড়িটা মেলান কবিন লাগছে দেখুন, তারপর সূরা ফাতিহা পড়ছি, যে কোনো একটা সূরা পড়ছি, শুধু দেখুন আমরা রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আলা তিনবার বলি তো, তাহলে 4 রেকাত নামাজে কবার আমরা সুবহানা রব্বিয়াল আজিম বলি রুকুতে গিয়ে, 4 রেকাত নামাজে 12 বার, আমি সুন্দর করে বলুন তো সুবহানা রব্বিয়াল আজিম, আবার আমি যদি এইভাবে বলি সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম সুবহানা রব্বিয়াল আজিম, তাহলে 4 রেকাত নামাজে যদি 2 মিনিট আমার শেষ হয় তাহলে নামাজটা তো নিশ্চয় আমি এরকম স্পিডে পড়ি, তা নাহলে আমার হচ্ছে কি করে, আবার সেজদায় যখন যাচ্ছি তখন আমার বলছি তো সুবহানা রব্বিয়াল আলা, তাহলে 4 রেকাত নামাজে আমার কবার বলছি সুবহানা রব্বিয়াল আলা 24 বার বলছি, 24 আর 12 36 বার, এই 36 বার খুব সুন্দর করে আপনি বলুন তো সুবহানা রব্বিয়াল আজিম বা সুবহানা রব্বিয়াল আলা, কতক্ষণ সময়টা লাগছে আবার দেখুন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, তোমরা জানো দুনিয়া থেকে সর্বপ্রথম কি তুলে নেওয়া হবে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলছেন ইয়া আল্লাহ রাসূল আপনি বলুন সর্বপ্রথম দুনিয়া থেকে কি তুলে নেওয়া হবে, আপনি তো ভালো জানেন, বলছে দুনিয়াতে সর্বপ্রথম নামাজের ভেতর থেকে খুশু খুশু তুলে নেওয়া হবে, মসজিদ ভর্তি লোক থাকবে, খুশু খুশু সই নামাজ পড়নেওয়ালা হাতে গোনা থাকবে, আর যেন দুনিয়া সব থেকে নিকৃষ্টতম চোর কোন কে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন ইয়া আল্লাহ রাসূল আপনি বলুন দুনিয়া সব থেকে নিকৃষ্টতম চোর কে, বলছি ওই ব্যক্তি যে নামাজে চুরি করে, চোর মানে একটা বাজে জিনিস, আল্লাহ রাসূল বলছেন নিকৃষ্টতম চোর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে, তাহলে আমাদের একটু বুঝে আসা উচিত, তাহলে নামাজ যখন আমরা পড়ব নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইছি যে আল্লাহ আমাদের তুমি হেফাজত করো, তাহলে নামাজের ধরন যদি আমাদের একটু হয় যে আমার বাপু ভাইরা চিন্তা করি কাল কিয়ামতের মাঠে যেন এরকম না হয়ে যায়, আল্লাহ পাক আমাদের নামাজগুলো পুরনো গামছার মতন পুরনো কাপড়ের মতন গড়িয়ে ছুঁড়ে মুখে মারলে বলে না হতভাগা দত্তক নামাজ তুই তুই যা দুনিয়ায় পড়েছিলিস, তো নামাজগুলো যদি দেয় তুই কি হাওলাতে নামাজগুলো আদায় করেছিলিস, আর তোর নামাজের ধর্ম কি, সেই জন্য ইনশাআল্লাহ আমরা কিন্তু নামাজকে খুশু খুশু সহিত করি, যে 5 ওয়াক্ত নামাজকে পায়ওয়ানির সাথে পড়ি, অনেকেই আমরা আছি যদি কোনো মজবুরি হাওলাতে আমাদের জামাত ছুটে যায় আলাদা কথা, অনেক মানুষের অনেক সময় অনেক অসুবিধা থাকে, হয়তো চেষ্টা করছে আপনার মধ্যে কিন্তু ধরে উঠতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন জানিয়া বুঝিয়া যে 1 ওয়াক্ত নামাজকে কাজা করলো তার নাম তার জাহান্নামের দরজায় লিখে দেওয়া হলো, এবং বলছে সেই জাহান্নামেতে 2,88,00,000 বছর অবশ্যই সে জাহান্নামে জ্বলবে, আল্লাহ রাসূল বলছেন জেনে বুঝে যে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে বলছে
তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হলো। একবার নয় কতটা সহমায় কিরাম নদীল তালান দিকে তিনবার রিপিট করেছেন এবং 2,88,00,000 বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে। আর বলছে যদি তোমরা সুন্দরভাবে খুসুখুজু সহিত যদি জামাতের সহিত নামাজটি আদায় করো, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3,54,432 নাকি তার ডান হাতের আমল নামা লিখে দেওয়া হবে। বলি সুবহান আল্লাহ, আল্লাহ কত দয়াময় করুণাময়, তিনি আমাদের কত ভালোবাসেন যে এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে তিনি আমাদেরকে নিক্ষেপ করে জ্বালাবেন। আর নামাজটা যখন আমরা পড়ব জামাতের সহিত তখন তুমি নেকি তাহলে কত বেশি দিচ্ছেন, 3,54,432 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তুমি অনেক দিতে পারেন। এরকম শুধু মানুষকে বোঝাবার সাথে উপদেশ দিতে আর একা একা নামাজ পড়লে 1 গুণ সহ, জামাতের সহিত নামাজ পড়লে 25 গুণ সহ। আমরা মানুষ আমাদের লাভটা আগে দেখি, তাহলে আমরা এই লাভগুলো দেখবো না? আমি যে নামাজ পড়তে যাচ্ছি, রসুল কি বলছেন, 5 ওয়াক্ত মিসওয়াক করো, মিসওয়াকের মধ্যে 70টা ফায়দা আছে। সব থেকে বড় ফায়দা কি না বলছে, মৃত্যুর সময় তোমার মুখ থেকে কলেমা নসিব হয়। আগেই বললাম যদি কলমা আমার মুখ থেকে নসিব হয় আমরা ভালো রাস্তা রাখতে পারি ইনশাআল্লাহ। কারণ ইমান নিয়ে আমি দুনিয়া থেকে যাচ্ছি, কলমা পড়া মানে আমি ইমানি হাওলাতে আমার মৃত্যু নসিব হচ্ছে। আর আল্লাহ পাক বলছেন যদি জাল্লা পরিমাণ ইমান তোমরা দুনিয়া থেকে নিয়ে আসতে পারো, তো এই যে দুনিয়ায় তোমরা বসবাস করছো এইরকম দুনিয়া আমি তোমাদের 10 খানা দান করব। বলি সোহান আল্লাহ, না ভালো লাগছে না ভাইজান, বক্তব্য ভালো লাগছে না, রাত হয়ে গেছে, এইরকম দুনিয়া 10 খানা দান করবে। এইবার আমরা দেখিনি তো, আমাদের মনে হচ্ছে তাই তো, এর নামই হচ্ছে ইমান, না দেখে বিশ্বাস করা। ইমানে মুফাসসিল রয়েছে, আমানতু বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবি, ইমানে মুফাসসিলের স্বাক্ষর রয়েছে, এই বিশ্বাস করাটাই নাম হচ্ছে ইমান। বিশ্বাস করার সাথে একিনের সাথে জমে থাকবো দিনের ওপর ইনশাআল্লাহ, একিনের সাথে। আপনাদের বাড়ি কামার বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে, অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে ছোট্ট একটা কাঁচের ঘরের ভেতরে, আর তাকে যদি সেই ঘরের মালিক বলে হে মাছ তোমরা এইগুলো করো, আমি যেভাবে বলছি ঠিক মতো খাবার খাও, নষ্ট করো না, তোমরা যে ঘরটায় বসবাস করছো না এরকম দুনিয়া এইরকম ঘরে আমি তোমাদের 10 খানা দান করব। কিন্তু অ্যাকোরিয়ামের মাছ তো সে বাইরে বেরোয়নি, সে তো জানে না যে এরপরে ডোবা আছে, এরপরে পুকুর আছে, এরপরে নদী আছে, এরপরে সাগর আছে, সাগরের মধ্যে সব থেকে বড় সাগর আছে প্রশান্ত মহাসাগর আছে, সে মাঝে মতো দেখেনি। তারা অনেক হয়তো বিশ্বাস করলো, অনেক করলো, এই যে বিশ্বাস করলো তাহলে তাকে নিয়েছে ওইরকম অ্যাকোরিয়াম 3 ফুট বাই 1.5 ফুট চওড়া বা 10 ফুট বাই 2 ফুট চওড়া, তাকে যদি নিয়ে সেটা ডোবায় ছেড়ে দেয় তার জন্য ওই রকম অ্যাকোরিয়াম 10 খানা হবে কি হবে না? সেই জন্য আমরা দেখিনি তো, আমরা মনে করছি এরপরে আবার 10টা জিন এরকম দুনিয়া আমরা পাবো। এই না বিশ্বাস করাটার নামই হচ্ছে, মানে আমি আর বলছি না আপনারা বুঝে নিন, বিশ্বাস করতে হবে ইনশাআল্লাহ, আমি জমিয়ে বিশ্বাস রাখতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলেছেন যে এই সেই কিতাব, এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না, আমি এই কিতাবের মধ্যে যা কিছু বলেছি পঙ্খুনাপঙ্খুন হবে। আমি ইন্তেকাল করে গেছি, আমার 2 মেয়ে আছে, একটা ছেলে আছে, আমার জমি জায়গা আছে, কি করে ভাগ্যোগ হবে সেটা অবধি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বয়ান করে দিয়েছেন যে কিভাবে তোমাদের ভাগ্যোগ হবে। টোটাল কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন
মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য, যাতে কোনো রকম কোনো ফাতনা ফাতাত না হয় সমস্ত কিছুর জন্য। আরেকটি কথা আগে বলেছিলাম না প্রথমেই, যে জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র ওনার।